হ্যালো ভিউয়ার্স, আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব কেরু অ্যান্ড ক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের একমাত্র মদ উৎপাদন কেন্দ্র সম্পর্কে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কেরু অ্যান্ড ক বাংলাদেশ লিমিটেড কেরু অ্যান্ড ক বাংলাদেশ লিমিটেড হলো বাংলাদেশের চিনি গুড় থেকে তৈরি অ্যালকোহল উৎপাদনকারী একমাত্র লাইসেন্সপ্রাপ্ত ডিস্টিলারি, এবং এটি দর্শনা, চুয়াডাঙ্গা, খুলনা বিভাগে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র ডিস্টিলারি যা বাংলাদেশের সরকারের মালিকাধীন। এটি দর্শনা সুগার মিলস কম্পাউন্ডের ভিতরে অবস্থিত এবং এটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে। এটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মালিকাধীন 15টি চিনি কলের মধ্যে একটি, যা অনেক প্রফিটেবল একটি ইন্ডাস্ট্রি। খেরু অ্যান্ড ক বাংলাদেশ লিমিটেড ডিস্টিলারি সরকারের একটি লাভজনক কোম্পানি এবং সরকারকে করও প্রদান করে। এটি একটি 20 ফুট নিরাপত্তা প্রাচীর এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আছে। এটি দুই ধরনের মদ তৈরি করে, একটি দেশি রেসিপি ব্যবহার করে এবং বিদেশি, যেগুলো দেশি রেসিপি ব্যবহার করে না। এটির 200টি বিতরণ এজেন্ট এবং 13টি দেশি মদ বিতরণ এজেন্ট রয়েছে। খেরু অ্যান্ড ক বাংলাদেশ লিমিটেডে তৈরি প্রোডাক্ট নামসমূহ, অ্যাকচুয়ালি কেরু অ্যান্ড কং বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র মালিকাধীন একটি প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, যেটাতে হচ্ছে সরকার অনুমোদিত অনেক ধরনের ব্র্যান্ডি, হুইস্কি, রাম, জিন, ভোদকা তৈরি করা হয়। তারই কিছু নামসমূহ আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। তার মধ্যে যেমন ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, হলুদ লেভেল মাল্টেড হুইস্কি, ইম্পেরিয়াল হুইস্কি, ওল্ড রাম, রোজা রাম, গোল্ড রিব্র্যান্ড জিন অ্যান্ড এবং কমলা কুরাকাও। সো গাইস, বুঝতেই পারছেন কেরাও অ্যান্ড কো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের সরকার অনুমোদিত মালিকাধীন একটি ইন্ডাস্ট্রি, যেখানে সরকারের অনুমোদন নিয়েই হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অ্যালকোহল তৈরি করা হয়। সো গাইস, আশা করি আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে কেরু অ্যান্ড ক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি। সো আনটিল দ্য নেক্সট ভিডিও, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।